আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল হক, ল্যাব ইনস্ট্রাক্টর, টিটিকিউসি ল্যাব, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বানানি, ঢাকা। এখন আমি তোমাদেরকে যে টেস্টটি দেখাবো বা এক্সপেরিমেন্টটি দেখাবো তার নাম হইছে ডিটারমাইন্ড অফ ডিটারমিনেশন অফ থিকনেস অফ সাপ্লাইড ফেব্রিক বাই অ্যানাথিক মেশিন সিবি পার্সেন্টেজ অফ থিকনেস অ্যান্ড কমেন্টস অন ইউর রেজাল্ট। তোমাদের এই টেস্ট মেশিন, যেই মেশিন দ্বারা টেস্ট দেখাবো তার অ্যাপারেটাসগুলি মোটামুটি আমি বর্ণনা দিচ্ছি। ছবিটা তুলে নাও। ছবিতে তোমরা যে মেশিনটি দেখতেছ এটার নামই হয়েছে অ্যানাথিক মেশিন। এই মেশিন দ্বারাই যে কোনো কাপড়ের থিকনেস বাহির করা হয়। থিকনেস মানে কাপড়ের পুরুত্ব, কাপড়ের পুরুত্ব বা থিকনেস, এটা একটা কাপড়ের প্রপার্টিস। এখন এই মেশিনের বিভিন্ন অ্যাপারেটাস আছে, অ্যাপারেটাসগুলি আমি বর্ণনা দিচ্ছি। এই যে আমি বলছি, এটার লিড ওয়েট প্যান, এইটার নাম হলো ওয়েট প্যান, অর্থাৎ এটার উপরে আমরা এরকম ওজন রাখবো। ওজন দিয়ে আমরা থিকনেস বাই করবো, ওজন সম্বন্ধে পরে আলোচনা করছি। এটার নাম হলো ওয়েট প্যান, এটার নাম লিফটিং লিফটিং লিভার, অর্থাৎ এটা দিয়ে আমরা চাপ দেব। আর এটা হলো ডায়াল গেজ, আর এটা হলো ছাপোর্টিং আর্ম, আর এটা হলো প্রেশার ফুট, এটার নাম হলো প্রেশার ফুট। প্রেশার ফুট আছে দুইটা, তারপরে আলোচনা করছি। তারপরে হ্যান্ডবিল, অর্থাৎ এই যে না এটা, এটার উপর আমরা যে কাপড়টা টেস্ট করব, এই কাপড়টা এটার উপর রাখে তারপরে আমরা টেস্ট করব, এটার নাম হলো হ্যান্ডবিল। আর এই মেশিনটা রাখা হয়েছে এটা এটা লেগ, লেগের উপরে যে দেখা যাচ্ছে ছবিতে। এই এই টেস্টটা দুইটা মেথডে করা হয়, যাকে বলা হয় টেস্টিং মেথড। অর্থাৎ দুই প্রকারে দুইটা সিস্টেম আমরা করতে পারি। একটা হলো এসটিএম ডি 1777 এলো সিস্টেম বা মেথড। আর এই সিস্টেমে যখন টেস্ট করব তখন প্রেশার পুরে এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারি বা সিস্টেম বলতে পারি। যখন এই টেস্ট এই মেথডটাকে আমরা টেস্ট করব তখন যে এই প্রেশার ফুড সম্বন্ধে তোমাদেরকে বলা হয়েছে, প্রেশার ফুড কিন্তু দুইটা। এই হাতে আমাকে যেটা দেখছো এটা হলো একটা প্রেশার ফুড, এটার ডায়া হবে 28.7 মিলিমিটার, আর অ্যাপ্লাইড প্রেশার হবে 4.14 kPa। মেথড বা সিস্টেম বা স্ট্যান্ডার্ড যাই বলো না কেন, এটার নাম হচ্ছে IS 7702। আর এই যে প্রেশার ফুডে ডায়া হবে তখন 25 মিলিমিটার, আর অ্যাপ্লাইড প্রেশার হবে 1 kPa 5 kPa 10 kPa। এবার তোমরা লক্ষ্য করো, আমি দুইটা প্রেশার ফুডের কথা বলছি। এই মেশিনের সাথে কিন্তু একটা প্রেশার ফুড আটকানো আছে, সংযুক্ত আছে, এটার ডায়া হয়েছে 28.7 মিলিমিটার। অর্থাৎ আমরা এসটিএম ডি 1777 মেথডে যখন কাজ করব তখন প্রেশার ফুডের ডায়া হবে 28.70 মিলিমিটার, আর অ্যাপ্লাইড প্রেশার হবে 4.14 kPa। এবার দেখো, দ্বিতীয় সিস্টেম যখন, দ্বিতীয় মেথড যখন ইউজ করব তখন সিস্টেমটার নাম আমি পূর্বেই বলেছি IS 7702। তখন এই যে আমার হাতে যে প্রেশার ফুডটা দেখতে আছো এইটার ডায়া হবে 25 মিলিমিটার, এবং আমরা প্রেশার অ্যাপ্লাইড করব 1 kPa 5 kPa 7 10 kPa। দেখো আমি যে ওয়েটগুলি আছে ওয়েটটাকে দুই ভাগে ভাগ করলাম। অর্থাৎ এক নম্বর মেথডে আমরা প্রেশার ওয়েট
ব্যবহার করব 4.14 কেপি। এইটা হলো একটা মেথডের জন্য এক নম্বর মেথড, যা এক নম্বর মেথডের নাম পূর্বে বলে বলেছি যে এটার নাম হয়েছে ASTM D 177। আর দুই নম্বর মেথডে যার নাম IS 7702, তখন যে ওয়েট ব্যবহার করব, ওয়েট থাকবে এখানে তিনটা, 1 কিলো পে স্কেল, 5 কিলো পে স্কেল, 10 কিলো পে স্কেল, কেপিএ পিএ। এবার দেখো এক নম্বর মেথড দিয়ে আমরা একটা কাপড়ের থিকনেস বাইর করব, সেই কাপড়েতে। আচ্ছা এবার দেখো আমরা এখানে কি মেশিনে কি দেখতেছি, একটা ডায়াল দেখতেছি, ডায়ালের ভিতরে দেখো একটা বড় বড় কাঁটা আছে, এই বড় আমরা এই মূল মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশানগুলি বর্ণনা করছি। মেজারিং রেঞ্জ 0.01 মিলিমিটার, অর্থাৎ এই যে না বড় কাঁটাটা দেখো, এটা এক গড় অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত, যার মান দেওয়া আছে 0.01 0 2 10 মিলিমিটার, অর্থাৎ এটা একবার ঘুরিয়ে আসলে 1 মিলিমিটার কাপড়ের থিকনেস হবে 1 কিলোমিটার, আর 10 বার ঘুরে আসলে তার থিকনেস হবে 10 মিলিমিটার। এখানে একটা প্রশ্ন, এবার তারপরে একরিসি অর্থাৎ ±0.10 মিলিমিটার অর ±10 মাইক্রন, 10 মাইক্রন। রিডেবিলিটি 0.01 mm, যেটা তোমাদেরকে পূর্বেই আমি বলেছি। এবার ডায়ামিটার অফ অ্যানভিল, অ্যানভিলের ডায়ামিটার হলো, এইটা হচ্ছে অ্যানভিল, এই যে আমি দেখাচ্ছি যেটা, যেটার উপরে আমরা কাপড়টা রেখে টেস্ট করব, এটার নাম হয়েছে অ্যানভিল। অ্যানভিলের দেওয়া হয়েছে 75 ±0.2 mm। প্রেশার ফুট একটা আগে বর্ণনা করেছি, যার দেওয়া হয়েছে 28.7 mm, এবং আরেকটা দেওয়া হয়েছে 25.0 mm। প্রেশার ওয়েট 1 কিলো পে স্কেল, 5 কিলো পে স্কেল, 10 কিলো পে স্কেল, আর 4.14 কিলো পে স্কেল পূর্ব আমি আলোচনা করেছি। এবার দেখো অ্যাপ্লাইড স্ট্যান্ডার্ড, অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ড ASTM D 1444 OBLIC 3424 OBLIC 4051 OBLIC 4098 OBLIC 2422 3 OBLIC 290। এতগুলি মেথড আমরা করতে পারি এই সিস্টেমে। তারপর ফিজিক্যাল ডাইমেনশান, এটার ই হয়েছিল 10 150 × 2, অর্থাৎ এই মেশিনটার ই দেওয়া হয়েছে 150 × 110 × 160 মিলিমিটার, এবং এই মেশিনের টোটাল ওজন 4 কেজি। তোমরা লক্ষ্য করো, যখন আমি লিভার লিভিংয়ে যখন প্রেশার দেব, তখন বড় কাঁটাটা দেখো কত দ্রুত ঘোরে, বড় কাঁটাটা কত দ্রুত ঘোরে, অর্থাৎ এখানে 0 থেকে 1 যখন আসবে বড় কাঁটাটা, তখন তার থিকনেস হবে 1 মিলিমিটার। কিন্তু এই যে না লিভিং লিভারে যখন চাপ দিব, তখন কতবার ঘুরবে এটা তো আমরা কাউন্ট করতে পারব না, অর্থাৎ আনকাউন্টেবল। যার জন্য বিদায় নিচে আর একটা ছোটো কাঁটা দেখছ, এইটা কতবার ঘুরল, সেই বড় এই কাঁটাটা বড় কাঁটাটা কতবার ঘুরলো সেইটা ইন্ডিকেট করবে, অর্থাৎ একবার ঘুরে আসলে এখানে এই ওয়ানে গিয়া ছোটো কাঁটাটা স্থির হয়ে যাবে, দুইবার গড়লে ছোটো কাঁটাটা দুই ঘরে স্থির হয়ে যাবে, তিনবার গড়লে ছোটো কাঁটাটা 3 এসে স্থির হবে, অর্থাৎ
যদি এরকম ভ্যালু হয় যে তার থিকনেস, সে কথার কথা বলছি যে 2.5 মিলিমিটার, তখন এটা দুইবার ঘুরে আইসা এই এই বড় কাঁটাটা এই ছোট কাঁটাটা দুয়ে থাকবে, আর এই বড় কাঁটাটা আইসা এইখানে এই 6 বরাবর দাঁড়াবে, তখন আমরা বলবো তার যে কাপড়টার থিকনেস হয়েছে 2.5 মিলিমিটার বা মিলিমিটার। পূর্বেই বলেছি দুইটা মেথড বা সিস্টেমে আমরা এই টেস্টটা করতে পারি। যখন আমরা 1 নম্বর মেথড ইউজ করব, তখন আমরা এই যে 4.14 কিলো পে স্কেল ব্যবহার করব, আর প্রেশার ফুড যেটা মেশিনের সাথে সংযুক্ত করা আছে এটার দেওয়া হবে 28.7 মিলিমিটার। দেখো বল, ঠিক আছে, এইচটিএমডি 1777 মেথড ইউজ করব, তখন আমরা লোড দিব, অর্থাৎ প্রেশারের পরিমাণ থাকবে 4.14 kPa, অর্থাৎ 4.14 কিলো পে স্কেল। আমরা যদি দ্বিতীয় মেথডে কাজ করি, অর্থাৎ IS7702, তার তখন প্রেশার ফুড যায় হবে 25 মিলিমিটার, আর প্রেশার অ্যাপ্লাইড করতে হবে 1 kPa, 5 kPa, 10 kPa। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা দ্বিতীয় মেথডে 3টা ওয়েট কেন ইউজ করব। এখানে কাপড়কে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, অর্থাৎ ফাইন, মিডিয়াম এবং কোর্স, তাহলে যখন ফাইন কাপড় হবে তখন আমরা 1 কিলো পে স্কেল ব্যবহার করব, যখন মিডিয়াম মধ্যমানের কাপড় হবো তখন আমরা 5 কিলো পে স্কেল ব্যবহার করব, আর যখন মোটা কাপড় হবে তখন আমরা 10 কিলো পে স্কেল ব্যবহার করব। অর্থাৎ একই কাপড়ে মনে করো এই একটা কাপড় আছে, এটা হলো নিট ফেব্রিক, এই নিট ফেব্রিকের দ্বিতীয় মেথডে যদি আমরা 1 কিলো পে স্কেল ব্যবহার করি তাহলে তার থিকনেস কত হয়, 5 কিলো পে স্কেল ব্যবহার করলে তার থিকনেস কত হবে, এবং 10 কিলো পে স্কেল ব্যবহার করলে তার থিকনেস কত হবে তাও আমরা আইডেন্টিফাই করতে পারবো। থিকনেস বাহির করা হয় কিন্তু সাধারণত কার্পেটের, কিন্তু আমরা তোমাদের বোঝানোর জন্য আমরা এখানে নিট ফেব্রিক এবং ওভেন ফেব্রিক টেস্ট করে তার রেজাল্ট দিব, এবং রেজাল্ট অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবা। ব্যবহার করি কাপড়ের থিকনেস ব্যবহার করি, দেখো এটা হলো লিভ ওয়েট পেন, ওয়েট পেনে আমি 1 নম্বর সিস্টেম ইউজ করব, 1 নম্বর সিস্টেমের ওজন হলো 4.14 কিলো স্পেল, এখানে লিভারে বসাই দিলাম। এবার আমরা কাপড়টাকে, এই কাপড়টার থিকনেস বাইর করব, এই কাপড়টা পরে আমার প্রথমে জিরুতে, বড় কাঁটারা জিরুতে আনিয়া সেট করতে হবে আসবো। জিরুতে নিয়ে আসার পর এবার আমরা এটা, অর্থাৎ ক্যালিব্রেশন করে নেওয়া হলো, এবার আমরা এই কাপড়টার থিকনেস বাইর করব। এটা হলো একটা ডেনিম ফেব্রিক, এই ডেনিম ফেব্রিকটা কী করব আমরা তখন এই অ্যানভিলের উপরে বসাই দেব। তাহলে স্যাম্পল সাইজ সাধারণত 75, যখন আমরা 75 এই স্যাম্পল সাইজ 75 মিলিমিটার আমরা কেটে নিতে পারি, অথবা একটু বড়ো কাপড় নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কাপড়ে কোনো অবস্থায় যেন ক্রিজ না থাকে, অর্থাৎ বাজ না থাকে। বাজ যদি থাকে তাহলে কিন্তু তার রেজাল্ট একরিসি হবে না। এবার আমরা দেখো এটাকে কয়েকবার আমরা লিফটিং লিফটিং দিয়ে চাপ দেব, এই যে দেখো বড় কাঁটাটা কয়বার ঘুরছে, আমিও বলতে পারবো না, তোমাদের তো বলার প্রশ্নই আসে না। এবার কয়েকবার এইভাবে প্রেশার দেওয়ার পর আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এবার রিডিং কত হলো আমি দেখবো। রিডিং দিলো, দেখো ছোটো কাঁটাটা মানে একের কাছাকাছি আইসে, এক কিন্তু পুরা হয় নাই, একের কাছাকাছি, এই যে জিরু, এই যে দেখো এখানে জিরু, তোমরা দেখতো করতে খুব সূক্ষ্ম, খেয়াল করতে পারছো না কি না জানি না, এই জন্য আমি দেখাচ্ছি এটা হলো জিরু, জিরুর থেকে সে এদিকে ডান দিকে যাও কর বাম দিকে যাও, কিন্তু এই ছোটো কাঁটাটা কিন্তু একে পৌঁছে নাই। এবার আমরা দেখো বড় কাঁটাটা কোথায় আছে, বড় কাঁটাটা দেখো এখানে আছে 70, তারপর আছে 75, অর্থাৎ 76-এর মতন তার
থিকনেস ভ্যালু হয়ে গেছে, তাহলে ইয়াতে প্রমাণ হয় ছোটো কাঁটাটা যখন অর্থাৎ এই এই বড়ো কাঁটাটা একবার ঘুরে আসে নাই, একবার ঘুরে যদি আসলো আসতো তাহলে জিরুর থেকে জিরুতে আসতো, আর ছোটো কাঁটাটা তখন একে আইয়া স্থির হয়ে থাকতো, তখন আমরা বলতাম 1 মিলিমিটার। কিন্তু এটা একবার ঘুরে নাই বা এটা একবারের চেয়ে কম ঘুরছে, অর্থাৎ থিকনেস 1 মিলিমিটার হয় নাই, বিদায় এখানে আমরা বলতে পারি রিডিং হয়েছে 76 মিলিমিটার। যে কোনো মেথডেই কাজ করি না কেন, পাশের থেকে 10টা রিডিং নিব, রিডিং নেওয়ার পর তার সিবি পার্সেন্টেজ বাইর করব। তাহলে তোমাদের সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আমরা এটা ধরো মোটা কাপড়, অর্থাৎ এটাকে যদি আমরা চার্জবাস করে দেই তাহলে দেখো তার ভ্যালু কিন্তু, আর সিস্টেম আমরা ইউজ করতে আসি এই, তাহলে তার ভ্যালু কিন্তু প্রায় 4.55-এর নিকট এসে পড়বে। এটা খারাপ এই ছোটো কাঁটাটা দেখো, অর্থাৎ ইহা প্রমাণিত হইল যে এটা চারবার ঘুরছে, চারবার ঘোরার পরও আরও কিছু ঘুরছে, অর্থাৎ তার ভ্যালু হয়েছে 4.55 মিলিমিটার। এমএম দেখো আমরা অনুরূপভাবে আমরা এই এই জাতীয় কাপড়ের আরও 4টা রিডিং নিব। রিডিংগুলি আমি বলে দিচ্ছি, 2 নম্বর রিডিং, 1 নম্বর রিডিং পাইলাম আমার 4.55 মিলিমিটার, 2 নম্বর রিডিং অনুরূপ 4.55 মিলিমিটার, হয়তো একই রেজাল্ট হতে পারে অসুবিধা নাই। 3 নম্বর রেজাল্ট পাইলাম 4.53 মিলিমিটার, 4 নম্বর টেস্টের রেজাল্ট পাইলাম 4.53 মিলিমিটার, 5 নম্বর টেস্টের রেজাল্ট পাইলাম আমরা 4.59 মিলিমিটার। এবার ঠিক এবার আমরা সিবি পার্সেন্টেজ, অর্থাৎ এখানে সিবি পার্সেন্টেজও বাইর করবো। তাহলে আমরা জানি সিবি পার্সেন্টেজের ফর্মুলা, সিবি পার্সেন্টের ফর্মুলা আমি দেখাচ্ছি, তোমরা এই ভ্যালুগুলি বসাইয়া তারপর নিজেরাই ক্যালকুলেশন করিয়া বাইর করবা তার সিবি পার্সেন্টেজ কত। 1 নম্বর হলো সিরিয়াল নাম্বার, পূর্বে আমি এই সিবি পার্সেন্টেজের টেবিল তোমাদেরকে দেখানো হয়েছে। এই 1 নম্বর হলো সিরিয়াল নাম্বার, অর্থাৎ আমরা কয়টা টেস্ট করব। এখানে আমরা 5টা টেস্ট করেছি, এই 5টার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দিয়ে আমরা 5টা টেস্টের রেজাল্ট বসাবো। তারপর থিকনেস ব্র্যাকেটে এমএম, এখানে এই রেজাল্টের জায়গায় আমরা এক্স, অর্থাৎ এক্স লিখবো, এক্স একটু লিখে নিই, মান হবে এক্সের মান হবে 4.55, 2 নম্বর হবে 4.55, 3 নম্বর হবে 4.53, 4 নম্বর হবে 4.53, 5 নম্বর হবে 4.59। অনুরূপভাবে এটাকে আমরা অ্যাভারেজ করে নিব, যেটাকে বলা হয় এক্স বার, অর্থাৎ মিন, এই 5টার অ্যাভারেজ কত, এই অ্যাভারেজটা আমরা বাইর করব। তারপর আমরা এক্স মাইনাস এক্স বার বিয়োগ করব, তারপর অর্থাৎ মিন ডেভিয়েশনকে এবার বর্গ করব, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এইবার আমরা 5টার রেজাল্ট নিয়ে সামেশান অফ এক্স মাইনাস এক্স বার, এটা আমরা পূর্ব দেখাইছি, এটা আমরা যোগ করে নিব এটাকে, অর্থাৎ এক্স সামেশান অফ এক্স মাইনাস এক্স বার, অর্থ এই যে 5টার রেজাল্ট কত তা আমরা যোগ করে নিব। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পূর্ব আমরা দেখাইছি, এবার আলোচনা করছি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটার সিম্বল ডেল্টা বা যাই তোমরা প্রকাশ করো না কেন সমান রুট ওভার সামেশান অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তারপরে এন মাইনাস ওয়ান কেন হয় এটা আর পূর্ব আলোচনা করেছি, মূলত নিয়ম হলো কমপক্ষে 20টা রেজাল্ট নিয়ে তার সিবি পার্সেন্টেজ বাইর করা। কিন্তু আমরা 20টা সিবি পার্সেন্টেজ বাইর করতে আমাদের অনেক সময় লাগে, বিদায় এখানে আমি 5টা দেখাই আসি, তোমরা যদি মনে করো তাহলে বরাবর 10টা রেজাল্ট নিয়ে তার সিবি পার্সেন্টেজ বাইর করতে পারো, অর্থাৎ 19টা পর্যন্ত যদি আমরা টেস্টের সিবি পার্সেন্টেজ বাইর করি তাহলে নাম্বার অবজারভেশান এনের মান যা আছে তার থেকে 1 বিয়োগ করতে হবে। তো এটা
अवश्य तुम्हारा क्लियर हो एबारों सीबी पार्सेंटेज बाई करब सीबी पार्सेंटेज समान स्टैंडार्ड डेविएशन इंटू हंड्रेड डिविडेटर एक्स बार एक्स बारे वैल्यू एखे पाव जेखने एखे देवा गया है एक्स बार मैं एवारेज वैल्यू पा गए फोर पॉइंट फाइव फाइव और मैक्सिमाम एखे टू उल्लेख कर दिओ मैक्सिमाम रेजल्ट पे फोर पॉइंट फाइव नाइन तब स्टैंडार्ड डेविएशन पे जीरो पॉइंट टू थ्री सीबी पार्सेंटेज पे वन पॉइंट थ्री पार्सेंटेज और मिनिमाम वैल्यू एखे पावा गया है फोर पॉइंट फाइव थ्री मिलीमिटार तर रेजल्ट कैलकुलेशन करे बाहर करवा एन प्रिकेशन प्रिकेशन प्रत्येक टेस्टर एक्सपेरिमेंटे क्योंकि प्रिकेशन सूक्ष्म हिसाब এটা অতি সূক্ষ্ম হিসাব সুতরাং এখানে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন না করলে তোমার রিডিং যদি ভ্যালু যদি রিডিং যদি কম বেশি হয় তার যে তুমি ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন রেজাল্টও অ্যাকুরেসি হবে না এভাবে আমরা এই টেস্টের রেজাল্ট বাইর করব রেজাল্ট বাইর করার পরে তারপর আমরা মতামত দেব মতামত হলো কি যে সিবি পার্সেন্টেজ যদি বেশি হয় আমি পূর্ব আমি আলোচনা করেছি যে সিবি পার্সেন্টেজের কোনো স্ট্যান্ডার্ড নাই হয়তো কোনো কোনো মিলে তারা কাউন্ট ওয়াইজে সিবি পার্সেন্টেজ স্ট্যান্ডার্ড ধরে নেয় কিন্তু সিবি পার্সেন্টেজ যত কম হবে অর্থাৎ ভেরিয়েশন যত কম হবে সিবি পার্সেন্টেজও তত কম হবে ভেরিয়েশন মানে অর্থাৎ ইউনিফর্ম ইউনিফর্ম যত ভালো হবে যে কোনো বা সুতা কাপড় অথবা এখানে কাপড়ে আমরা টেস্ট করলাম থিকনেস এই থিকনেসের ভেরিয়েশন যত কম হবে সিবি পার্সেন্টেজও তত কম হবে অর্থাৎ সিবি পার্সেন্টেজ কম অর্থাৎ কম হলে বোঝায় যে আমার যে প্রোডাক্টটা মানসম্মত অথবা কোয়ালিটি সম্পন্ন আমরাকে একটা মেথডই দেখাইলাম এই দুই নম্বর মেথড সম্বন্ধে আমরা আলোচনা করছি যদি দুই নম্বর মেথড এখানে দেখানো হয় নাই সময় সংকীর্ণতার জন্য যদি তোমরা আমাদের সহিত যদি সামনাসামনি এসে আলোচনা করো তখন আরও ডিটেলস তোমাদেরকে এটা বোঝাতে চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি তোমার বুঝের কোনো কমতি থাকে যদি সম্পূর্ণ বুঝতে না পারো তাহলে আমরা এখানে ল্যাবরেটরিতে আমি আরেকজন বাকিউল হাসান এখানে আছে আমরা তোমাদের মেশিন দিয়া যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে আমরা তোমরা বোঝানোর চেষ্টা করব আশা করি আমার আলোচনা থেকে তোমরা আমার মতামত বুঝতে পেরেছ এই বলে আজকের মতো এখানে টেস্ট সমাপ্ত করলাম তোমাদেরকে আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যসম্মত থাকো ভাবে চলো যদি তোমার ঘরে করোনাজনিত কারণে তোমরা ঘরে অবস্থান করো যদি একান্তই প্রয়োজন অনুসারে বাহির হইতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করবে এবং তোমরা প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পর সাবান অথবা অন্য কোনো ডিটারজেন্ট দিয়ে হাত ওয়াশ করবো এবলে আজকের মতন বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু